যদি বৃষ্টি না হইতো তাহলে দেশি পেঁয়াজ আমদানি হয়ে গেলে এতটা দাম বাড়তো না। আমাদের দেশে পেঁয়াজ হয় ভাই, কিন্তু মনে করেন সিন্ডিকেটের কারণে আমাদের দেশে পেঁয়াজের দাম বাড়ে যায়। ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার একদিনের মধ্যেই পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। আমদানি করা পেঁয়াজের সঙ্গে হুহু করে বেড়েছে দেশি নতুন ও পুরাতন পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজের দাম ঠেকেছে 190 টাকায়। গত সপ্তাহে ভালো মানের দেশি পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছে 120 টাকা দরে, যা এখন বিক্রি হচ্ছে 240 টাকায়। এছাড়া বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 টাকায়, যা গতকাল অবধি ছিল 180 টাকা দরে। ওই যে ইন্ডিয়ান পেঁয়াজ বলছে দেব না এরকম আর কি, মানে ওদিকের থেকে বন্ধ করে দিছে, এদিকে মনে করেন যে বাইরে যাচ্ছে দাম। আগের তুলনায় অনেক বেড়েছে। ইন্ডিয়ান পেঁয়াজ আসলে 95 থেকে 100 টাকা, আর দেশি আসলে 120 টাকা, সে তুলনায় তো দেখা যায় অনেকটাই বাড়ছে। ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হওয়ার কথা শুনেই আন্তর্জাতিক বাজার শ্যামবাজার শ্যামবাজারে মালের দাম বেড়ে গেছে, তার জন্য এই খুচরা বাজারে এই জিনিসটা বাড়ছে। দাম বেড়ে যাওয়ায় ক্রেতার সংখ্যাও কমে গেছে বাজারে। হাতে গোনা কয়েকজন থাকলেও 2-1 কেজির বেশি পেঁয়াজ কিনছেন না তারা। রবিবার রাজধানীর বাড্ডা এলাকায় পেঁয়াজ আড়ত ঘুরে দেখা গেছে এমনই চিত্র। আমি মনে করেন এক সপ্তাহ আগে 1 কেজি পেঁয়াজ কিনছি, পরে আমার পরিবারে বলছি পেঁয়াজের দাম 230 টাকা হয়ে গেছে গা, 20 টাকা হয়ে গেছে গা। এখন মানে 1 কেজি দিয়েছি রে, মনে করেন আগে 1 সপ্তাহ খাইতাম, এখন বলছি যে 2 সপ্তাহ পার করার লেগে। আর পেঁয়াজ মানে কম খামু এটাই আর কি করবো কী করবো। আপনি যে জায়গা থেকে পেঁয়াজটা আসে সেই জায়গায় কৃষকরা কম টাকায় পা, কিন্তু কৃষকের পরে যারা পেঁয়াজটা কিনে তারাই মনে করেন নিজেদের গোডাউনে আটকে রেখে পেঁয়াজটার দাম বাড়ায় দেয়। আর যখন ইন্ডিয়া থেকে পেঁয়াজগুলো আসে তখন আবার আমাদের দেশে ওদের কী করে দেশি পেঁয়াজটার দাম কমায় দেয়। তখন সিন্ডিকেটরা মনে করে যে ইন্ডিয়ান পেঁয়াজটা আবার বন্ধ হয়ে গেলে আবার আমরা বাড়াই দেবো। মনে করেন একদিনে 100 টাকা বাইরে যাওয়া অনেক কিছু, বুঝছেন? একদিনে 100 টাকা যদি কেজিতে পারে, যারা টন টন পেঁয়াজ বিক্রি করে ওরা কতটা হাজার কোটি টাকা লাভ করে লাইতেছে একদিনে, বুঝছেন? এখন এটা আমাদের দেশের সরকারে যদি দেখে ভালো করে, কিংবা যারা খাদ্য অধিদপ্তর আছে তারা যদি ওই জায়গা হানা দেয়, তাহলে মনে করেন দেশের পেঁয়াজের দাম আবার কমে যাবে আগের মতো হয়ে যাবে। এ অবস্থায় বাজার যখন গরম, ঠিক এমন সময় বাজারে উঠছে দেশি নতুন পেঁয়াজ। বাজারে নতুন পেঁয়াজ আসার প্রভাব সাথে সাথে না পড়লেও কয়েকদিনের মধ্যেই দাম কমবে এমনটাই আশাবাদী ব্যবসায়ীরা। এই বাজার তো এরকমই বাড়ছে, আজ 2 দিন ধরেই বাজার বাড়ছে, কিন্তু ঘন্টা ঘন্টা যে বাজার বাড়ছে এরকম না। আমদানি হচ্ছে আজকে তো মোটামুটি শুনলাম যে পাবনাতে প্রায় 20-25 গাড়ি আমদানি হয়েছে, তো কাল অবশ্য আরও আমদানি হইলে আরও কমে যাবো দাম। এছাড়া পুরোদমে বাজারে মুড়ি কাটা ও নতুন পেঁয়াজ ওঠা শুরু হলে তা আগামী 3 মাসের চাহিদা পূরণ করতে পারবে এমনটাই আশা করছে কৃষি মন্ত্রণালয়ও। ফারহানা হোসেন, বিবিএস বাংলা।